বিকাশকে গতি দিতে সরকারি প্রোগ্রামে রাজ্যে এসে দু লাখ প্রান্তিক মানুষের মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূচনা করেছেন রাজ্যের গর্ব ডেন্টাল কলেজের আর হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের সড়ক সূচনা প্রকল্পের একাধিক রাস্তার ভিত্তি ভিত্তিপ্রস্তর স্থাপন করে গিয়েছেন যার সুফল পাবেন রাজ্যের লাখ লাখ মানুষ এই নির্বিচন সত্ত্বেও ছাড়া প্রধানমন্ত্রীর রাজ্য সফর নিয়ে সিপিআইএম জিতেন্দ্র চৌধুরী সাংবাদিক সম্মেলনের সারাংশ খুঁজে দেখলে এক কথা চোখ বুঝে কোনো পাগলও বলে দেবে রাজ্যে সিপিআইএম যে তিমিরে ছিল সেই তিমিরে থাকতে পছন্দ করে রাজ্যের লাল বাতি চলা বৈপ্লবিক দলটি অর্থাৎ নিজেরা রাখবে সবসময় পেছনের সারিতে আগে থাকবে তাদের দলীয় সংকীর্ণ রাজনীতি আর অর্থহীন নিষ্ফল প্রচার যেখানে দায়িত্বশীল বিরোধী দলের নাম গন্ধ নেই আছে শুধু চর্বিত দলীয় বক্তব্যের বাক্য বা বাগারম্বর আর দিশাহীন রাজনৈতিক দর্শনের পুনরাবৃত্তি আজকে যে বহুল প্রচারিত জনগণের ট্যাক্সের পয়সায় যে ভারতীয় জনতা পার্টির যে আজকে প্রধানমন্ত্রীকে এনে যে জনসভা হলো আমরা যেটা বলছিলাম এটা সরকারি পয়সায় এবং সরকারি যে মেশিনারিকে দিয়ে আগাম ভারতীয় জনতা পার্টি নির্বাচনী প্রচার সেরে নেওয়ার যে একটা অপচেষ্টা একটা পাকা ঘর পেতে বা আমলে জুতুর শোক তোলা ক্ষয় করে বছর ভর হাতলেও পাকা ঘর শুধুমাত্র কট্টর কমরেডদের ভাগ্যই মিলত আজ রাজ্যে ডাবল ইঞ্জিন সরকারের আমলে আর প্রধানমন্ত্রীর মার্গদর্শনে যখন গরিব মানুষের ভাগ্যে পাকা ঘর মিলছে তখন জিতেন্দ্র চৌধুরী আর সিপিআইএমের গাত্রদাহের শেষ নেই সংকীর্ণ দিশাহীন আর দলীয় স্বার্থ সিদ্ধির এই নিম্নমানের রাজনৈতিক দর্শনের জন্যই মুখী রাজনীতির সুফল বুঝতে কয়েক দশক পার করে ফেলেছে সিপিআইএম রবিবার আরেকটি অর্থহীন সাংবাদিক সম্মেলনে দায়িত্ব জ্ঞানহীন কথার আরেকবার উল্লেখ করে জিতেন্দ্র চৌধুরী বুঝিয়ে দিলেন সোভিয়েত ইউনিয়ন বুঝতে পারলেও অর্থহীন উন্নয়নবিহীন রাজনীতি ছাড়তে কদাপি নারাজ এই জনবর্চিত দল আর নিউজ